হ্যালো ফ্রেন্ডস আপনাকে আবু বাংলা টেকনিটিউব চ্যানের স্বাগত তো রাজ্যের মহিলাদের জন্য তথা ভান্ডার প্রকল্পের যে সকল মহিলারা আবেদন করেছেন তাদের জন্য কিন্তু আগের একটা খুব বিরাট বড় সুখবর চলে আসে কেননা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকতে চলেছে তো কোন সপ্তাহে বা কোন তারিখে মে মাসের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তার লাইফ আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব তার পাশাপাশি জানিয়ে দিব কোন মহিলারা বেশি টাকা করে এবারে পাবেন আদৌ বেশি টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা কারা আগে টাকা পাবেন বা কারা পরে টাকা পাবেন কোন জেলাভিত্তিক টাকা দেওয়া হবে সম্পূর্ণ বিস্তারিত তত দিয়ে দিব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তো দেখুন ভিডিও শুরুতে আপনাদের একদম ক্লিয়ার কাট জানাতে চাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অনেকে যেটা আপনারা কমেন্ট করতেছেন এবং বিভিন্ন ইউটিউব ভিডিওতে হয়তো বা দেখতে পাবেন যে মে মাসের টাকা অলরেডি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে তেমনটা কিন্তু একদমই না বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকার বা নবান্ন থেকে কিন্তু টাকা এখনও পর্যন্ত রিলিজ করা হয় নাই আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু গত দুই তিন কিস্তি ধরে বা দুই তিন মাস ধরে কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সপ্তাহের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে না ঢুকে কিন্তু বন্ধুরা তৃতীয় এবং শেষ সপ্তাহে ঢুকতেছে মাসের যেমনটা আপনারা আশা করি এটাও জেনে থাকবেন যে গত এপ্রিল মাসের টাকা কিন্তু সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদম এপ্রিল মাসের শেষে অর্থাৎ ছাব্বিশে এপ্রিল ও সাতাইশে এপ্রিল কিন্তু বেশিরভাগ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছিল তো আপনাদের একদম ভিডিওতে ক্লিয়ার কাট এইটুকুনি জানাতে চাই যে যারা বলতেছেন মে মাসের টাকা অলরেডি মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তেমনটা কিন্তু একদমই না বন্ধুরা এখনও কিন্তু কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি অর্থাৎ নবান্ন সূত্র থেকে কিন্তু যারা রিপোর্ট উঠে আসে এবার কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মে মাসের তৃতীয় সপ্তাহের শেষের দিকেই কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এমনটাই কিন্তু একটা রিপোর্ট উঠে আসে বন্ধুরা নবান্ন সূত্র থেকে তবে এই ক্ষেত্রে আরও একটা কথা আপনাদের জানাতে চাই অনেকে বলেছেন যে এবার হয়তো বা টাকার পরিমাণটা বাড়াতে পারে যেহেতু সামনে পঞ্চায়েতে ইলেকশন রয়েছে আপনারা জানেন সামনে পঞ্চায়েতে ভোট তার নির্বিক্ষিতে অনেকে ভাবনা যে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা হয়তো বা বাড়তে পারে দেখুন বন্ধুরা তেমনটাও কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে বা নবান্ন থেকে কোনো রকম এখনও পর্যন্ত রাজ্য সরকার সেরকম ফাইনাল ডিসিশন নেননি বা সেরকম কোনো বিজ্ঞপ্তি জারি করেননি যে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের এবার থেকে বেশি করে টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এখনও কিন্তু টাকার পরিমাণও বাড়ে অর্থাৎ আগে আপনারা যেভাবে যেমনভাবে টাকা পেয়ে আসছিলেন যারা এস সি যে সকল মহিলারা আপনারা এস সি কার্ড সার্টিফিকেট জমা করে আপনারা আবেদন করেছিলেন তারা কিন্তু প্রতি মাসে আগে যেমন হাজার টাকা করে পেয়েছিলেন এবারও কিন্তু ঠিক তেমনি হাজার টাকা করে পেয়ে যাবেন আর যারা জেনারেল কাস্টের কিংবা ওবিসি কাস্টের সাধারণ মহিলারা রয়েছেন তারা কিন্তু আগের মতো করে পাঁচশো টাকা করে প্রতি মাসেই পেয়ে যাবেন বন্ধুরা যাই হোক আশা করি সম্পূর্ণ তথ্যটা আপনাদের সামনে একদম বিস্তারিত ক্লিয়ার কাট জানিয়ে দিতে পেরেছি এটাই আপডেট দর ছিল এখনও পর্যন্ত লক্ষ্মীরভাণ্ডা প্রকল্পের টাকা ঢুকিনি এবং এই মে মাসের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আশা করা যাচ্ছে এক নবান্ন সূত্রের রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে মে মাসের তৃতীয় সপ্তাহের শেষে দিয়ে কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা রিলিজ করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে তো যাই হোক বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওতে এটাই আপনারা ছিল সো ভিডিও উপকারে আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে তত্ত্বকে ছড়িয়ে দেবেন তো দিয়ে ভালো থাকবেন সত্য থাকবে দেখা হচ্ছে খুব খুবই পরিবর্তে ধন্যবাদ